হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু শান্তি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে যে কোনো একটা ইম্পর্টেন্ট মেল আমাদের মন থেকে যখন ডিলিট হয়ে যায় ঠিক সেই সময় আমাদের অবস্থাটা কী হয় সেই মেলটা খোঁজার জন্য আমাদের মনটা ছটফট করে ওঠে কিন্তু সেই মেলটা আমরা খুঁজে পাই না আমাদের আজকের এই ভিডিওতে আমরা কীভাবে সেই জিমেলটাকে রিকভার করবো সেটা আজকে আমরা খুব সংক্ষেপে মাত্র দু মিনিটের ভিডিওতে আমরা দেখে নেব তা চলো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করা যাক তো ফ্রেন্ড দেখো আমরা এখন জিমেলে রয়েছি তো তোমরা তোমাদের যে ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে তোমাদের যে জিমেলটা সেই জিমেলটা ওপেন করে নেওয়া তো জিমেলটা সাপোজ ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর সাপোজ মনে করো কোনো একটা মেসেজ ডিলিট হয়ে গেছে যেটা তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তুমি কীভাবে পাবে অর্থাৎ সেটাকে রিস্টোর কীভাবে করবে দেখো রিস্টোর তো অ্যাকচুয়ালি এখানে করার কোনো প্রয়োজন পড়বে না তার কারণ একদম সিম্পল ওয়ে সাপোজ মনে করো আমার এখনও পর্যন্ত সেরকম কোনো ধরনের কোনো মানে ইম্পর্টেন্ট মেসেজ ডিলিট হয়নি তো আমি সাপোজ এটাকে আমি ডিলিট করে দেবো এটাকে আমি ডিলিট করে দেবো বা সাপোজ মনে করো তোমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে তো এবার আমি দেখো একদম সিম্পল ওয়ে জাস্ট দু মিনিটের ভিডিও দু মিনিটের ভিডিও থেকে কিন্তু তোমার সমস্ত কিছু জেনে যাবে এজন্য আমাদের ফার্স্ট কাজ হবে দেখো এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে আমরা ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে বেশ কিছু অপশান কিন্তু খুলে আসবে ঠিক আছে অল ইনবক্সেস থেকে কিন্তু তোমরা সব কিছু দেখতে হবে কিন্তু এখানে কিন্তু কোনো ডিলিট রেফারেন্স দেখতে দেখা যাবে না আচ্ছা আর তোমরা একটু নিচের দিকে স্কল ডাউন করবে স্ক্রল ডাউন করলে এখানে দেখবে লেখা আসবে অ্যাড লেভেলস এর ভিতরেই কিন্তু অপশনটা রয়েছে দেখো স্টার্ট মেসেজ মানে কোন একটা ইম্পর্টেন্ট এসএমএস কে তুমি যদি স্টার্ট করতে পারো সেই জন্য তো আমাদের আজকের বিষয় যেটা সেটা হচ্ছে কিভাবে ডিলিট কে খুঁজে বের করবো তো দেখো তার জন্য আমাদেরকে আসতে হবে বিন বলে অপশন বিন ওকে এই বিন অপশনটাতে আমাকে আসতে হবে বিন অপশনটাতে আসলে কিন্তু তোমার যে সমস্ত এসএমএস গুলো ডিলিট রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে দেখো আমি কিন্তু এই ডিলিট করলাম কিছুক্ষণ আগে সেই সেইমেসটা কিন্তু এখানে শো হচ্ছে অর্থাৎ এই এসএমএসটা কিন্তু এখান থেকে দেখতে পাবে আবার চাইলে কিন্তু এখান থেকে তুমি রিস্টোর করে নিতে পারো এটাকে সাপোজ ক্লিক করে ধরে রাখো এবং এখানে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করো তবে কিন্তু এস এম রিস্টোর হয়ে যাবে এবং তুমি এখানে কিন্তু ওপেন এস ওপেন করে নিতে পারো তবে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে বা সাপোজ মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে যে সেমেস্টার ডিলিট হয়েছে সেটাকে কিন্তু তোমাকে তিরিশ দিনের মধ্যেও দেখতে হবে কারণ জিমেলের কিন্তু আগে এরকম কোনো রুলস ছিল না যে তিরিশ দিনের মধ্যেই আসতে হবে কিন্তু এখন কিন্তু জিমেলস তাদের যে জায়গাটাকে সেটাকে কিন্তু খালি রাখার জন্য কিন্তু স্পেস খালি রাখার জন্য কিন্তু তিরিশ দিন বাধ্যতামূলক করেছে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে তুমি যদি সেই সেমেসটাকে তুমি রেজিস্টর করে নাও তাহলে কিন্তু মেলটা থেকে যাবে যদি তুমি রেজিস্টর না করো সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো এই হচ্ছে আজকের যে গুরুত্বপূর্ণ ভিডিও একদম মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু তোমরা জেনে যেতে পারবে যে কিভাবে আহ তোমরা জিমেলটাকে জিমেল যে ডিলিট হয়ে এসএমএস টাকে করতে পারবে তো ফ্রেন্ডস আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে